হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন, আর সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন 351 নম্বর প্রশ্ন। যদি চিনির দাম 2.12% কম হয়, তবে এক ব্যক্তি 1260 টাকায় আগের চেয়ে 9 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। যদি দাম 12.12% বাড়ত, তবে ওই সমপরিমাণ টাকা দিয়ে তিনি তো কত কেজি চিনি কিনতেন? তো চলুন আমরা অঙ্কটা সলিউশন করি। তাহলে ধরি প্রতি কেজি চিনির প্রকৃত মূল্য এক্স টাকা, তাহলে প্রতি কেজি অতএব মানে আমরা এখানে বার করব হ্রাসপ্রাপ্ত দাম 97.12% এক্স এর, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করেছি। 195/2 × 1/100 × x = 39x/40। এবার আমরা করছি কি 1260/39x/40 − 1260/x = 9। তাহলে এই সমীকরণটা আপনারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই অঙ্কটা করতে পারবেন। তো এখান থেকে আমরা x এর ভ্যালু বার করেছি 140/39। তাহলে বর্ধিত দাম 112.12% 120/139 অত শতাংশ, তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করে 105/26 বার করেছি। তাহলে 1260 টাকায় চিনি কেনা হয়েছিল, 1260 × 26/105, তাহলে এখানে উত্তর বেরোচ্ছে 312 কেজি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 312 কেজি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 352 নম্বর প্রশ্ন। একটি শহরে সার্ভে করাতে দেখা গেল 90% মানুষের নিজস্ব রেফ্রিজারেটর আছে এবং 15% মানুষের নিজস্ব ওয়াশিং মেশিন আছে। যদি প্রত্যেকেরই কমপক্ষে একটি করে যন্ত্রাংশ থাকে, তবে কত শতাংশ উভয়েরই আছে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এন এ ইজ ইকুয়াল টু আমরা 90% ধরলাম, এটা কি না রেফ্রিজারেটর। তার এন বি ইজ ইকুয়াল টু আমরা ওয়াশিং মেশিন ধরলাম, এবার দুটোই আছে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি 100 ধরে নিয়েছি, যে প্রত্যেকেরই কমপক্ষে একটি করে যন্ত্রাংশ থাকে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 5। তাহলে শতকরা উভয়ই জিতেছে এমন ব্যক্তি সেটা হচ্ছে 5%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 5%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 353। একটি পরীক্ষায় 34% ছাত্রছাত্রী অঙ্কে এবং 42% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছিল। যদি উভয় বিষয়ে 20% ছাত্রছাত্রী ফেল করে, তবে কত শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছিল? তো চলুন ঠিক আগের অঙ্কটার মতো, তাহলে এন এ ইজ ইকুয়াল টু 34, তা যেখানে 34টা অঙ্ক আর 42 আমরা ইংরেজিতে ধরে নিয়েছি, উভয় বিষয়ে 20 জন, তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি। তা আমরা এখানে ক্যালকুলেশন করে এ ইউনিয়ন বি আমরা এখানে বার করেছি হচ্ছে 56 জন। তাহলে উভয় বিষয়ে পাশ করে 100 − 56 = 44%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 44। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 354, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। এখানে বলেছে 40% মানুষ এক্স খবরের কাগজ পড়ে, 50% মানুষ ওয়াই খবরের কাগজ পড়ে এবং 10% ওয়াই খবরের কাগজ পড়ে। তাহলে কত শতাংশ মানুষ কোনো খবরের কাগজই পড়ে না? ঠিক আগের অঙ্কটা যেরকম সেরকমই আমরা ক্যালকুলেশন করব। তাহলে এন এ ইজ ইকুয়াল টু 40, বি ইজ ইকুয়াল টু 50, আর দুটোই পড়ে সেটা আমরা 10 ধরেছি। তাহলে এন এ ইউনিয়ন বি আমরা এখানে বার করেছি 80। তাহলে শতকরা একটি বা উভয় সংবাদপত্র পড়ে 80 জন, তাহলে আমরা এখানে বার করছি কি, তাহলে কোনো সংবাদপত্র পড়ে না আমাদের বার করতে বলেছে। তাহলে 100 − 80 = 20। তাহলে 354 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আর যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, কেবলমাত্র যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারাই কেবলমাত্র আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 355, 355 নম্বর প্রশ্ন। একটি স্কুলে 450 জন ছাত্রছাত্রীদের মধ্যে 325 জন ফুটবল খেলে, 175 জন ক্রিকেট খেলে এবং 50 জন ফুটবল বা ক্রিকেট কিছুই খেলে না, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী ফুটবল এবং ক্রিকেট উভয় খেলে? ঠিক আগের অঙ্কটার মতো, তো চলুন আমরা ক্যালকুলেশন করছি। এন এ আমরা ধরছি 325, যেটা ফুটবল, তারপরে আমরা ধরছি এন বি ইজ ইকাল 175, এন এ ইউনিয়ন বি আমরা ধরছি 400। তাহলে নিম্ন সংখ্যা আমাদের বার করতে হবে কি, এন এ আন্ডার সেকশন বি, তা আমরা এখানে বার করছি। তাহলে বার করার পর আমাদের উত্তর বেরিয়েছে কত না 100। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আমরা এখানে
ইউনিয়ন ইউজ করেছি মানে সেট থিওরি ইউজ করে অঙ্কটা করেছি তা 355 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 100 তা সেট থিওরি প্রয়োগ করে আমাদের এই কোশ্চেনে অ্যানসার করাটা খুব ইজি হয়েছে আপনারা এই সেট থিওরি প্রয়োগ করে এই অঙ্কগুলো করলে অবশ্যই আপনাদের টাইম সেভ হবে তো চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 356 নম্বর প্রশ্ন একটি হোটেলে দ্বীপ প্রারোহিক ভোজনে মানে দ্বীপ মানে দুপুরবেলার ভোজনে 60% নিরামিষ খেয়েছিল 30% আমিষ খেয়েছিল এবং 15% উভয় প্রকার খেয়েছিল তাহলে যদি সেখানে 96 জন উপস্থিত ছিল তবে কতজন লোক কোন ধরনের খাবার দ্বীপরে ভোজন করেনি তাহলে দুপুরবেলার লাঞ্চ তারা করেনি সেটা আমাদের এখানে বার করতে হবে তো চলুন আমরা ক্যালকুলেশন করি তাহলে NA ইজ ইকুয়াল টু এখানে 60% কত না 96 এর সেটা আমরা বার করেছি তারপরে NB আমরা বার করেছি কত না 30% কত 96 এর সেটাও আমরা এখানে বার করেছি তারপরে দুটোই সেটা আমরা বার করেছি এবার NA ইউনিয়ন B আমরা এখানে বার করেছি আমাদের উত্তর বেরিয়েছে 72 তাহলে অতএব একটি বা উভয় খাবার খেয়েছে এমন ব্যক্তি 72 তার সুতরাং কোনো প্রকার খাবার দ্বীপরে ভোজন করেনি সেটার সংখ্যা হচ্ছে 96 - 72 ইজ ইকাল টু 24 তাহলে 256 নম্বর প্রশ্ন সরি 356 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 24 চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 357 357 নম্বর প্রশ্ন একটি ছাত্রাবাসে 600 জন ছাত্র আছে এদের প্রত্যেকেরই হয় হকি নয় ফুটবল উভয়ই খেলে যদি 75% হকি খেলে এবং 25% ফুটবল খেলে তবে কত শতাংশ উভয়ই খেলে তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে NA আমরা ইজ ইকাল টু বার করেছি কত না 600 জনের 75 450 আর আমরা তারপরে NB ইজ ইকাল টু বার করেছি 600 45% আমরা বার করেছি 270 তাহলে আমরা এখানে NA ইউনিয়ন B - 600 করে আমরা উত্তর বার করেছি তাহলে উত্তর আমাদের এখানে বেরিয়েছে কত না 120 তাহলে যারে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি যে কবে কত শতাংশ উভয়ই খেলে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে বার করেছি কত উত্তর না অপশান ডি 120 চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 358 নম্বর প্রশ্ন একটি অফিসে কর্মচারীদের 72% চা পছন্দ করেন এবং 44% কফি পছন্দ করেন যদি তাদের মধ্যে প্রত্যেকে চা বা কফি পছন্দ করে এবং 40 জন উভয় পছন্দ করে তবে অফিসে মোট কর্মচারীর সংখ্যা কত তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ধরি মোট সদস্য সংখ্যা x অতএব NA ইজ ইকুয়াল আমরা এখানে বার করেছি NB আমরা এখানে বার করেছি এবার NA ইউনিয়ন A আন্ডার সেকশন B বার করেছি 40 তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করার পর একই রকম ক্যালকুলেশন করেছি স্টেপ বাই স্টেপ আমাদের x ইজ ইকুয়াল বেরিয়েছে 250 তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 250 চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 359 359 নম্বর প্রশ্নে যেটা এসেছিল ম্যাথ 2010 এর কোশ্চেন একটি পরীক্ষায় 30% এবং 35% ছাত্রছাত্রী যথাক্রমে ইতিহাস এবং ভূগোলে ফেল করে অপরপক্ষে 27% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে যদি 248 জন ছাত্রছাত্রী পাস করে তবে কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় উপস্থিত হয়েছিল তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে শতকরা ফেল করে 30 + 35 - 27 ইজ ইকাল টু 38% শতকরা পাস করে 100 - 38 ইজ ইকাল টু 62% ধরি মোট ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা x তাহলে x এর 62% = 48 তাহলে x এর মান আমাদের বেরিয়েছে 400 তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি 400 চলে আসছি পরবর্তী ও এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 360 360 নম্বর প্রশ্নে চলে এসেছি একটি পরীক্ষায় 35% প্রার্থী কোনো একটি বিষয়ে ফেল করে এবং 42% অপর বিষয়ে ফেল করে অপরপক্ষে 15% উভয় বিষয়ে ফেল করে যদি 25 জন ছাত্রছাত্রী পরীক্ষায় উপস্থিত হয় তবে কতজন একটি বিষয়ে পাস করেছেন কিন্তু উভয় বিষয়ে পাস করেনি তো চলুন আমরা ক্যালকুলেশন করি তাহলে প্রথম বিষয়ে ফেল করেছিল আমরা 2500 জনের 35% 175 আমরা এটা বার করেছি তা সেটা বার করার পর আমরা 175 এখানে 875 আমরা বার করেছি তা দ্বিতীয় ক্ষেত্রে আমরা 1050 বার করেছি উভয় বিষয়ে আমরা 325 জন বার করেছি তাহলে এখানে আমি 8টা ভালো করে লিখে দিই কেবল প্রথম বিষয়ে ফেল করে 875 - 375 ইজ ইকাল টু 500 কেবল দ্বিতীয় বিষয়ে আমরা বার করেছি 675 কেবল দ্বিতীয় বিষয়ে পাস সেটা আমরা পাস যোগ কেবল প্রথম বিষয়ে পাস সেটা আমরা বার করেছি কত না 675 + 50 ইজ ইকুয়াল টু 1175 তাহলে পাস এখানে আমরা বার করেছি কি কিন্তু উভয় বিষয়ে পাস করেনি তাহলে উভয় বিষয়ে পাস করেনি সেটা আমাদের এখানে বার করতে হয়েছে তাহলে আমরা এখানে উত্তর বার করেছি কত না 1175
তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করেছি, আবার সেটাই 10 মিনিটের মধ্যে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনারাও এই অঙ্কগুলো বাড়িতে খাতায় প্র্যাকটিস করুন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা যারা এই অঙ্কগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করুন, কারণ আপনারা এই অঙ্কগুলো যদি বাড়িতে বসে প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই স্কিলফুল হবেন। আপনাদের স্কিলফুল হওয়ার জন্য এই অঙ্কগুলো এখানে করা, তা আপনারা অবশ্যই এগুলো খাতায় অঙ্কগুলো প্র্যাকটিস করুন। এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু আপনাদের পরীক্ষায় কমন আসবে। তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আপনাদেরই সুবিধার জন্য আমি বলছি আপনারা কোশ্চেনটা একটু খাতায় লিখে নেন। আজকে কোশ্চেন হলো ৩১৪ টাকার ৬৬.৩ অংশ ২-৩% ২০০ টাকা থেকে কত বেশি। অপশান এ ৯৬ টাকা, অপশান বি ৪ টাকা, অপশান সি ৮ টাকা এবং অপশান ডি ১০৪ টাকা। আবার আমি আপনাদের সুবিধার জন্য কোশ্চেনটা বলছি, ৩১২ টাকার ৬৬.২-৩% ২০০ টাকা থেকে কত বেশি। অপশান এ ৯৬ টাকা, অপশান বি ৪ টাকা, অপশান সি ৮ টাকা এবং অপশান ডি ১০৪ টাকা। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট বক্সে পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম ১০ জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।